আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর ওয়ান কম্পিউটার্সের পক্ষ থেকে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আজকে আমি ডেস্কটপ কম্পিউটারের একটি কনফিগার নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। এখানে আমি রেখেছি ইন্টেল কোর i3 4 জেনারেশনের প্রসেসর এবং H81 গিগাবাইট ব্র্যান্ডের মাদারবোর্ড। টোটাল কনফিগারটি পড়েছে 13,000 টাকায় ইন্টেল কোর i3 4 জেনারেশন দিয়ে একটি ভালো পরিমাণ ডিসকাউন্ট দিয়ে ইনফ্যাক্ট এই প্যাকেজটি করা হয়েছে। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। ভিউয়ার্স, এই কনফিগারটিতে রাখা হয়েছে ইন্টেল কোর i3 4 জেনারেশন প্রসেসর, যার বেস ফ্রিকোয়েন্সি 3.40 GHz। প্রসেসরটির মডেল ইন্টেল কোর i3 4130। এই প্রসেসরটি সাপোর্ট করবে H81 চিপসেটের যে কোনো মাদারবোর্ডে। আপনি 3 বছরের ওয়ারেন্টি সহ যে কোনো মাদারবোর্ড এখন H81 ক্রয় করতে গেলে তার বাজেট 6,000 টাকার আশেপাশে থাকবে। কিন্তু আমার হাতে যে মাদারবোর্ডটি আপনারা দেখছেন, এটি গিগাবাইট ব্র্যান্ডের H81 মাদারবোর্ড, এবং এই মাদারবোর্ডটিতে আপনারা 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন। বলতে পারেন এটি কোরিয়ান মাদারবোর্ড, কিন্তু মাদারবোর্ডটি একদমই ফ্রেশ মাদারবোর্ড। আপনাদেরকে ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করছি যে মাদারবোর্ডগুলোর যে স্লটগুলো আছে ফিজিক্যালি দেখতে কতটা ফ্রেশ। আশা করছি আপনারা মাদারবোর্ডটি দেখে মাদারবোর্ডটি সম্পর্কে একটি ধারণা পেয়েছেন, যেখানে আপনারা 8GB করে 16GB পর্যন্ত র্যাম ব্যবহার করতে পারবেন 1600 বাসের, এবং এই কনফিগারটি দিয়ে আপনারা ফ্রি ফায়ার গেমস খেলতে পারবেন। কারণ এই যে প্রসেসরটির কথা বললাম, সেখানে যে গ্রাফিক্সটি রয়েছে সেই গ্রাফিক্স অর্থাৎ বিল্ট ইন যে গ্রাফিক্স আছে, সেই বিল্ট ইন গ্রাফিক্স ফায়ারফক্সের মতো গেমসগুলো খেলতে আপনাকে সহযোগিতা করবে উইদাউট ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড। ভিউয়ার্স, এই যে মাদারবোর্ড, এই মাদারবোর্ডটির প্রাইস কত পড়তে পারে? মাদারবোর্ডটির প্রাইস পড়তে পারে 4,200-3,000 এমনই পড়তে পারে। এবং যে প্রসেসরটির কথা বললাম, প্রসেসরের আসলে প্রাইস অনেক বেড়েছে। প্রসেসরের প্রাইস আগে 3,000 টাকার নিচে ছিল, কিন্তু এখন সেই প্রাইসটি বেড়ে প্রায় 4,000 টাকার কাছাকাছি চলে গিয়েছে। তারপরেও চেষ্টা করেছি প্রাইসটি যত কমের মাঝে রাখা যায়। এই কনফিগারে 4GB করে 8GB র্যাম আপনারা পাচ্ছেন। অ্যাডাটা ব্র্যান্ডের 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে 1600 বাসের, যার প্রাইস পড়বে 2400-2500 টাকার মাঝে। বিশেষ করে বলতে হয় এই প্যাকেজে যে পাওয়ার সাপ্লাইটি রাখা হয়েছে সেটি V1 ব্র্যান্ডের 500 ওয়াটের পাওয়ার সাপ্লাই, এবং এত চিপ বাজেটের একটি ডেস্কটপে এই পাওয়ার সাপ্লাইটি রাখা হয়েছে যার 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। 1 বছরের মাঝে আপনার ডেস্কটপের পাওয়ার সাপ্লাই যদি পড়েও যায় কোনো সমস্যা নেই, কোনো চিন্তা নেই, এটি আপনি রিপ্লেস পাবেন। আপনি চাইলে V1 ব্র্যান্ডের V550 অর্থাৎ 550 ওয়াটের গেমিং পাওয়ার সাপ্লাইটিও দেখতে পারেন, সেখানেও 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। আমার কাছে বিশেষ করে এই 2টি পাওয়ার সাপ্লাই খুবই ভালো লেগেছে। আপনারা যদি কেউ ইতিমধ্যে এই পাওয়ার সাপ্লাই দিয়ে পিসি বিল্ড করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা ব্যবহার করে কী ধরনের পারফরমেন্স পাচ্ছেন এই পাওয়ার সাপ্লাইয়ে। ভিউয়ার্স, এখানে V1 ব্র্যান্ডের একটি চ্যাসিস রাখা হয়েছে, যেগুলো ATX থার্মাল চ্যাসিস। এখানে আমি কোনো গেমিং রাখতে পারিনি, গেমিং ডেস্কটপ চ্যাসিস, কারণটি হলো বাজেটটি খুবই কম। 13,000 টাকার মাঝে এই কনফিগারটি করতে আসলেই খুবই কষ্ট হয়েছে বা বেগ পেতে হয়েছে। এখানে 120GB SSD রাখা হয়েছে, যার প্রাইসটি পড়েছে 2,000 টাকার আশেপাশে। 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে, এবং প্রসেসরটির সাথে যে কুলিং ফ্যান আছে অর্থাৎ আলাদাভাবে যে কুলিং ফ্যানটি আছে সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। কে এই টোটাল প্যাকেজটি নিতে হলে আপনাকে আসতে হবে R1 কম্পিউটার্স এর নিউ এলিফ্যান্ট রোড আলপনা প্লাজা সেকেন্ড ফ্লোর 314-15-16 নম্বর শোরুমে। ডেসক্রিপশন বক্সে সম্পূর্ণ ঠিকানা দেওয়া থাকবে। আমাদের সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার, এবং এই প্যাকেজটি নিতে হলে অবশ্যই ভিডিওটি দেখেই আপনাকে আসতে হবে, এবং ভিডিওটি দেখার কথা অবশ্যই বলতে হবে, না হলে এই প্রাইসে এই প্রোডাক্টটি হয়তোবা তারা আপনাকে প্রোভাইড করতে নাও পারে। ভিউয়ার্স, আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে। তবে আপনার মতামত কেমন লেগেছে আমি কিন্তু আপনাকে ফোর্স করতে পারি না চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। যদি আপনার কাছে মনে হয় যে চ্যানেলটি আপনাকে ভবিষ্যতে আরও ভালো কিছু কন্টেন্ট উপহার দেবে, অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও আপনাকে দেখানোর সুযোগ করে দিতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ।